হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুশান্ত। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কলকাতার একটি অন্যতম বিশেষ আকর্ষণ, বিড়লা প্ল্যানেটোরিয়াম, যাকে তারামণ্ডলও বলা হয়ে থাকে। আপনারা বিড়লা তারামণ্ডলে কিভাবে যাবেন এবং সেখানে গিয়ে শোয়ের যে টিকিটগুলো রয়েছে, টিকিটের প্রাইস কত এবং কোন সময় কোন শো হয়ে থাকে এবং কোন সময় কোন ভাষাতে শো হয়, সমস্ত কিছুই জানবেন এই ভিডিওর মাধ্যমে। আজকে আমার যাত্রা শুরু হয়েছে দমদম স্টেশন থেকে। দমদম স্টেশন থেকে ওভারব্রিজ ক্রস করে এক নম্বর প্ল্যাটফর্মে যে মেট্রো ট্রেন রয়েছে, সেই মেট্রো ধরে আজকে আমরা যাব। এখন আছি আমি দমদম স্টেশনে। তোমরা দেখতে পাচ্ছ দমদম স্টেশন, আমার পেছনটা দেখতে পাচ্ছ পুরো দমদম স্টেশনের যে প্ল্যাটফর্মটা, এখান দিয়ে সাবওয়ে পেয়ে যাবে, সাবওয়ে দিয়ে একদম নিচে। বন্ধুরা, একটা কথা বলে রাখি, আপনারা যদি দমদম প্ল্যাটফর্ম থেকে আপনারা যদি সাব হয়ে মেট্রো রেলের টিকিট কাটতে যান, অবশ্যই আপনাদের কাছে টিকিট থাকতে হবে, হয়তো প্ল্যাটফর্ম টিকিট বা আপনাদের কোথাও যাওয়ার টিকিট থাকতে হবে, নাহলে নিচে যে টিটি থাকবে টিটি ধরলে ফাইন। এখন আমরা মেট্রোর টিকিট কাটবো, এই যে দেখতে পাচ্ছ। এখান থেকে মেট্রোর টিকিট পাওয়া যায়। আমি দমদম থেকে ময়দান পর্যন্ত মেট্রোর টিকিট কাটবো, ভাড়া হচ্ছে 20 টাকা করে। এখন আমি আছি দমদম মেট্রো স্টেশনের যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে, সেখানে ট্রেন ঢুকে গেছে। আমি এখন ট্রেন ধরে সোজা চলে যাব ময়দান স্টেশনে। বিড়লা তারামণ্ডলের সবচেয়ে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ময়দান স্টেশন। ময়দানে গিয়ে সেখান থেকে আমরা খুব সহজে সেখানে পৌঁছে যেতে পারব। ময়দানে নামলাম যে মেট্রো স্টেশন, মেট্রো স্টেশন থেকে নাম্বার পরে এখন উপরের দিকে যাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন ময়দান মেট্রো স্টেশনের গেট, সেই গেট থেকে বেরিয়েই সবার প্রথমে যে ল্যান্ডমার্কটা দেখতে পাবে সেটা টাটা সেন্টারের যে বড় বিল্ডিং, সেই বড় বিল্ডিং। তো সেখান থেকে বেরিয়ে আমরা যাব সোজা সেদিকেই। যে জায়গাটায় রয়েছে সেখানে দেখতে পাচ্ছ টাটা সেন্টার, এই রাস্তাটা এখন সোজা যাবো। টাটা সেন্টারের যে বিল্ডিংটি দেখছেন সেই বিল্ডিং এর এই রাস্তা ধরে আমরা সোজা যাব। সোজা 2 থেকে 3 মিনিট হাঁটলেই একটি মোড় পড়বে, সেই মোড় থেকেই সামনে দেখতে পাবো আমরা তারামণ্ডল। দূরে আপনারা দেখতে পাচ্ছেন সেই তারামণ্ডলের যে স্তূপ, সেই স্তূপটি। এখন আপনারা যে রাস্তাটির মোড় দেখছেন, এই রাস্তার মোড় ক্রস করে আমরা ওপারে যাব। রাস্তা পার করে আবারও রাস্তা পার করতে হবে প্ল্যানেটোরিয়াম যাবার যে রাস্তা, সেই রাস্তার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে যে প্ল্যানেটোরিয়াম, যে গম্বুজ আকৃতির, ওই দিকে আমরা যাব। আপনারা এখন দেখতে পাচ্ছেন বিড়লা তারামণ্ডল প্ল্যানেটোরিয়ামের যে পেছনের রাস্তা, সেই পেছনের দিকটা। তো আমি এখন যাব বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনের দিকটা, যেখান দিয়ে মেন গেট, সেই গেটের দিকে।
এটা হচ্ছে বিরলা তারামণ্ডল, আর এই সাইডে দেখতে পাচ্ছ প্ল্যানেটরিয়াম, বিরলা প্ল্যানেটোরিয়াম। আর এটা ঢোকার হচ্ছে মেন গেট। এখন আপনারা দেখছেন বিরলা প্ল্যানেটোরিয়ামের টিকিট কাউন্টার। এখানে টিকিটের প্রাইস 120 টাকা মাথা পিছু, এবং এখানে শোয়ের টাইমগুলো রয়েছে দুপুর 12টার সময় হিন্দি ভাষায়, দুপুর 1টার সময় ইংলিশে, এবং দুপুর 2টোর সময় আবার হিন্দি ভাষায়, এবং বিকেল 3টে নাগাদ বাংলা ভাষায়, এবং 4টে নাগাদ হিন্দি ভাষায়, 5টা নাগাদ আবার বেঙ্গলি ভাষায়, এবং 6টা নাগাদ ইংলিশ ভাষায় এই শোগুলি হয়ে থাকে। যেই শোটি হয়ে থাকে তার নাম কসমিক কলিশন অ্যান্ড এক্সপ্লোর। চলো এখন জেনে নেওয়া যাক এই বিরলা প্ল্যানেটোরিয়ামের কিছু ইতিহাস সম্পর্কে। এই বিরলা প্ল্যানেটোরিয়ামটি হল ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের একটি মহাকাশ চর্চা কেন্দ্র। এই ভবনটি সাচির বৌদ্ধস্তূপের আদলে নির্মাণ করা একটি একতলা বিশিষ্ট ভবন। এই প্ল্যানেটোরিয়ামটি এশিয়ার বৃহত্তম প্ল্যানেটোরিয়াম। 1963 সালে 2রা জুলাই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই প্ল্যানেটোরিয়ামটি উদ্বোধন করেছিলেন। এই প্ল্যানেটোরিয়ামে বৈজ্ঞানিক যন্ত্রপাতির নকশা প্রস্তুতের জন্য একটি ইলেকট্রনিক্স ল্যাবরেটরিও আছে। এই প্ল্যানেটোরিয়ামে 680 জন মানুষ একসাথে বসে এখানে অনুষ্ঠানটি দেখতে পারে। এম এল ডালমিয়া অ্যান্ড কোম্পানি এই প্ল্যানেটোরিয়ামটি নির্মাণ করেছিলেন। এই সংস্থার প্রধান ছিলেন বিসিসিআই এর প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়া। বন্ধুরা, এই ছিল বিরলা প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডলের বিভিন্ন তথ্য সমগ্র। তা বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটায় ক্লিক করে অবশ্যই একটি সুন্দর কমেন্ট ছেড়ে যাবেন যে ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো এবং ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। বিরলা প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডলটি দেখা হয়ে গেলে তার ঠিক পাশেই দেখতে পাবে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ, এটিও আপনারা দেখে নিতে পারেন। তা বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো। দেখা হবে অন্য কোনো ব্লগিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য কোনো ব্লগিং ভিডিওতে। টাটা, বাই বাই।